আমার ভাইরা, আমরা এমন একটা সময় এখানে বসেছি যেটা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সময়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা দোয়া কবুলের সময়। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন অনেক লোক এদিক সেদিক হাঁটতেছে, চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আজকের এই অনুষ্ঠানের মতন দ্বিতীয় অনুষ্ঠান আপনার জিন্দিগিতে আসে কিনা সন্দেহ, কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অনুষ্ঠানে এই এলাকার হাজার হাজার মানুষের মধ্য থেকে বেঁচে বেঁচে আমাদেরকে মহাব্বত করে এখানে কিছু সময়ের জন্য বসবার মতন তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে শুকরিয়া তার আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, মুবারাকান, তাইয়্যিবাতান, ফীহি ইয়া রব্বি লাকাল হামদ, কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমার মুসলমান ভাইরা, আমার সময় যদিও কম, মাগরিবের সময় আর বেশি বাকি নাই, এর চাইতো মানুষের হায়াতটা কিন্তু আরো কম। ওয়াজ দীর্ঘক্ষণ সময় লাগে না, অল্প সময় একটা ওয়াজ একটা জাতির জন্য যথেষ্ট হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যেটা দিয়েছিলেন, ঐতিহাসিক বিদ্রা বলেছেন সেই ভাষণটার সময় ছিল মাত্র 21 মিনিট। 21 মিনিটের একটা বক্তব্যে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কা মদিনা নয়, সারা পৃথিবী ইসলামী আন্দোলনে ইসলামের জয়গান, ইসলামের পতাকা তিনি উড়িয়ে দিয়েছিলেন। আমার মুসলমান ভাইরা, কথাগুলো যদি মনে প্রাণে গ্রহণ করা যায়, প্রত্যেকটা কথা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ওয়াজ আমরা শুনি কিন্তু ওয়াজ শুধু ওয়াজের ময়দানে রেখে চলে যায়, বাস্তব জীবনে ওয়াজ কোনো কাজে আসে না। আমার মুসলমান ভাইরা, যেই বাংলাদেশের জমিনে সূর্য উদিত হয় আজানের ধ্বনিতে ধ্বনিতে, যেই বাংলাদেশের জমিনে 1 ইঞ্চি মাটি নাই যেখানে আজানের ধ্বনি পৌঁছায় না, যেই বাংলাদেশের জমিনটা সূর্য অস্তমিত হয় আজানের ধ্বনিতে ধ্বনিতে, দুঃখজনক হলো সত্য, সেই বাংলাদেশের জমিনে আল্লাহর এই কোরআনের একটা আইনও চলে না। কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন শুধু খতমে তারাবি পড়ার জন্য আসে নাই, কোরআনুল করিম শুধু তাবিজ লিখে গলায় ঝুলাবার জন্য আসে নাই, কোরআন দিয়া ফু দিয়া পেটের রোগ ভালো করবা তার জন্য আসে নাই। কোরআন এসেছে হুদাল্লিন নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন আছে, কিন্তু আমাদের দেশে হেদায়েত নাই। আমরা স্বল্প একটু কাজ করি, সুপারিশ পেয়ে, রসুলের সুপারিশ পেয়ে আমরা হাশরের ময়দানে জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, রসুল সুপারিশ করবে এটা সত্য হক, এতে সন্দেহ নাই, কিন্তু সবাই কি সুপারিশ করবে? কি সবাই কি সুপারিশ করবে? কোরআনুল করিম খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল হাশরের ময়দানে আল্লাহর নবী এই কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে, কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে বলবেন, অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা, হে আল্লাহ
আমার এই জাতিটা কোরআন পেয়েছিল, কোরআন তাদের কাছে ছিল, কিন্তু কোরআনের একটা আদর্শ তারা গ্রহণ করে নাই, কোরআনটাকে তারা মাহজুর অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় তারা কোরআনকে ফেলে রেখেছে, তারা বাতিলের শাসন দ্বারা নিজে চলেছে, দেশ চালিয়েছে, জবান খুলে বলে নাউজুবিল্লাহ। আজকে আমি তোমার কাছে এদের বিরুদ্ধে, আমি উকিল হয়ে দাঁড়িয়ে গেলাম, আমার চোখের সামনে এদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, যেই কোরআনের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে নির্যাতিত হয়েছি, যেই কোরআনের জন্য বদর, উহুদ, খন্দকের ময়দান সহ অগণিত ময়দানে আমি জিহাদ করেছি, যেই কোরআনের জন্য আমার অগণিত সাহাবীরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, সেই কোরআন তারা পেয়েছিল কিন্তু সেই কোরআন তারা মানে নাই। আমার ভাইয়েরা, রসুল তখন আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে, তখন আপনার পক্ষে কি কোনো একটা উকিল বাইসা নেওয়া যাবে? একটু চিন্তা করুন, এই বাংলাদেশের জমিনে ডাকাত কন, চোর কন, যাই কন, যদি তাকে কোর্টে দাঁড়া করানো হয়, ওই ডাকাইতের পক্ষেও একটা উকিল থাকে, চোরের পক্ষেও একটা উকিল থাকে। আমার ভাইরা, কাল হাসরের ময়দানে তোমার পক্ষে আর কোনো উকিল তালাশ করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা দিয়ে বলেছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম দিচ্ছি, আমি আল্লাহ সময়ের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমার্জিত, ধ্বংসের মধ্যে নিমার্জিত, হালাকের মধ্যে নিমার্জিত, জবান খুলে বলে নাউজুবিল্লাহ। ক্ষতির কথা শুনলেই আমরা মনে করি মায়ানমারের রোহিঙ্গারা খুব ক্ষতির মধ্যে আছে, গড় ভারী আবাস ভূমি ছেড়ে আজকে কুতুপালন এবং ওই সব অঞ্চলে যে কষ্টে তারা জিন যাপন করতেছে, তাদের মতন ক্ষতিকারক লোক আর পৃথিবীর জমিনে আছে কিনা সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ক্ষতির কথা বলা হয়েছে, এটা স্বয়ং সম্পত্তির ক্ষতি নয়, বাড়িঘরের ক্ষতি নয়, শারীরিক ক্ষতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতির ডিফিনিশন দিতে গিয়ে বলতেছেন, গাইরাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যদি ইসলামকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া মানুষের কোনো মন গড়া ইজম এবং মতবাদ মেনে চলো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, ফালাই ইউকবালা মিনহু, আমি তোমার কোনো আমল গ্রহণ করব না, করব না, করব না, কোনো আমলই গ্রহণ করব না, তোমার নামাজের মতন আমল গ্রহণ করব না, তোমার রোজার মতন আমল আমি গ্রহণ করব না, তোমার হজের মতন আমি আমল গ্রহণ করব না, তুমি 14 বার যদি আলহাজ দেখো, ওই আলহাজ আমার কাছে ফুটা পয়সারও দাম নাই। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে তুমি সবচাইতে ক্ষতিগ্রস্ত বান্দা হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার মুমিনরা, তোমরা তাগুতের অনুসরণ করবে না, খোদাদ্রোহী লোকদের অনুসরণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা কাফেরদের ইত্তেবা করো, অনুসরণ করো, তাদের ইজম যদি তোমরা মেনে চলো, তারা তোমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে, তোমরা যাবে জান্নাতের দিকে, তারা নিয়ে যাবে কোন দিকে?
জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতান কালিবু খাসিরিন, তাদের অনুসরণ যত করবা ততই তোমরা ক্ষতির দিকে অগ্রসর হয়ে যাবে। আমি সোজাসুজি এটা বুঝ দিতে চাই, একটা সরল রেখা টানেন, সরল রেখা টেনে মাঝখানে আপনি নিজে দাঁড়ান, ডাইন পাশে আল্লাহকে রাখেন, বাম পাশে রাখেন শয়তানকে। আপনি যত আল্লাহর দিকে অগ্রসর হবেন শয়তান আপনার কাছ থেকে অত দূর হয়ে যাবে, যত আল্লাহর দিকে অগ্রসর হবেন দূর হয়ে যাবে কে, শয়তান। এক পর্যায়ে যেতে যেতে আপনি যখন আল্লাহর সাথে মিশে যাবেন তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, শয়তানের দুশ্মন হয়ে যাবেন, কথা ঠিক কিনা? আপনি যদি উল্টাটা করেন, পিছনের দিকে যান, আল্লাহর দিকে না গিয়ে যদি পিছনে শয়তানের দিকে ধাবিত হন, আপনি যতটুক শয়তানের দিকে যাবেন আল্লাহ থেকে আপনি ততটুক দূরে সরে যাবেন। দূরে সরতে 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 এক পর্যায়ে শয়তানের বন্ধু হয়ে যাবেন আর আল্লাহর শত্রু হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহর শত্রুতা পোষণ করলেই সে ক্ষতিগ্রস্ত, কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? তাই ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়াকফুরু বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমরা একদিকে নামাজ পড়ি আরেক দিকে সুদি কারবার করি, কি আছে কি না? একদিকে নামাজ পড়ি আরেক দিকে বেহাই অবস্থায় ঘরকে পরিচালনা করি, পারিবারিক জীবন ইসলাম নাই, অর্থনৈতিক জীবন ইসলাম নাই, রাজনৈতিক জীবন ইসলামকে চিন্তাও করতে পারি না। এই যদি অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাইয়াকফুর বিল ঈমানে, ঈমান গ্রহণ করার পর যদি তুমি কুফুরি মতবাদ ছাড়তে না পারো, জেনে রাখো জেনে রাখো ওই কুফুরি মতবাদ ফাকাদ হাবিতা আমালুহু, তোমার জীবনের শোষ নেক সব নেক আমলগুলো পুরাইয়া দৌড়াইয়া সব সারখার করে দেবে, জবান খুলে বলে নাউজবিল্লাহ। তোমার জীবনে হজের মতন আমল, জাকাতের মতন আমল, তোমার জীবনের সাদাকার মতন আমল, তোমার জীবনের নামাজের মতন আমলগুলো সুদ ঘুষ জেনা বিবিচার ওই অনইসলামিক রাজনীতি যা কিছু আছে সব কিছু তোমার পোড়াইয়া দোড়াইয়া সারখার করে দেবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে তুমি সবচাইতে ক্ষতিগ্রস্ত বান্দা হয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমরা এখানে এসেছি, আমরা এখানে এসেছি আজকে এমন একটা সময় যেই সময়টা দোয়া কবুলের সময়, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমরা এখানে এসেছি সিন্নি খাওয়ার জন্য নয়, কি সিন্নি পাকের কোনো প্রস্তুতি আছে? সিন্নি খাওয়ার জন্য নয়, জিলাপি খাওয়ার জন্য নয়, বিরিয়ানি খাওয়ার জন্য নয়, আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি জান্নাতে যেতে হয় তোমাদের চারটে আমল করতে হবে, কয়টা আমল? জবান খুলে বলুন কয়টা আমল? এক নম্বর আমল হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কার প্রতি? ওয়ামিলুস সালিহাত, ঈমানের ভিত্তিতে সব নেক আমল করতে হবে। আমার ভাইরা পৃথিবীর জমিনে একটা নেক আমলের কিতাব যদি সত্যিকার থেকে থাকে, সেই নেকামলের কেতাব ওই ফাজাইলে আমল ওই অমুক আমল তমুক আমল শুধু নয়, সেই নেকামলের স্বাস্থ্য একটা নেকামলের কেতাব হচ্ছে আল কোরআন। আল কোরআনের উপর এত বড় নেকামলের কেতাব পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটা হতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা আমরা যদি নেককার হতে চাই আমাদের পড়তে হবে কোরআন, আমাদের পড়তে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ওয়ামিলুস সালিহাত, ঈমানের ভিত্তিতে নেক আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক্কে, হকের দাওয়া দিতে হবে। কিসের দাওয়া? হকের দাওয়া দিতে হবে, দিনের দাওয়া দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? কার উপর?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তির সঙ্গী হইয়া থাকি। কে থাকে? জবান খুলে বলুন না, কে থাকে? আল্লাহ। আল্লাহ সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ধৈর্যশীল ব্যক্তির সঙ্গী হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমাদের সবচাইতে কাছে কে? আরো জোরে বলেন, কাছে কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। হে নবী, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ সম্বন্ধে আপনার কাছে যদি প্রশ্ন করে, আপনি বলে দিন, বলে দিন আমি সব চাইতে আমার বান্দার কাছে থাকি। আমার ভেরা বান্দা বান্দিরা ডাইনে তাকায়, বাই তাকায়, কিন্তু আল্লাহকে দেখতে পায় না। কি আমরা কি আল্লাহকে দেখতে পাই? আল্লাহকে দেখতে পাই না। আমার মুসলমান ভেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দা, যখন তুমি আমাকে ডাক দেবে তখনই আমাকে পাবে। ডাকের মতন ডাক দিলে আমি সাথে সাথে তোমার ডাকের জবাব দিয়ে দেব। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে ইমানদার বান্দারা, তোমরা তো ইমান এনেছ, কিন্তু পরিপূর্ণ তোমাদের ইমান আনতে হবে। ইমানটা কেমন আনতে হবে? জবান খুলে বলুন, কেমন ইমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদার সম্বন্ধে আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার পথ বাতলিয়ে দেব না যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবের আলীম, তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জাহান্নামের কঠিন আযাব থেকে মাপ পেতে হলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। কার প্রতি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহ বলেন জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারো। আমার মুসলমান ভাইরা, আমরা কিন্তু সব সময় উল্টা বুঝি। আমাদের একদল লোক আছে সবসময় উল্টা বোঝে যে ইসলাম মুসলমান মানুষদেরকে জিহাদ শিখায়। আমার ভাইরা, জিহাদের অর্থই ওরা জানে না, কথা ঠিক কিনা? জিহাদের অর্থই জানে না। জিহাদ শব্দের অর্থ প্রচেষ্টা। জিহাদ শব্দের অর্থ কি? মুয়াজ্জিন যখন ঘুম থেকে উঠে ফজরের আজান দেয় তখন মুসলমানদের প্রথম জিহাদ শুরু হয়ে যায়। সূর্য ওঠার আগে মুসলমানদের জিহাদ শুরু হয়ে গেল। আমার ভাইরা, যখন মুসলমানরা নামাজ পড়তে মসজিদে জড়ো হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলে মিলে দ্বিতীয় জিহাদ তোমরা শুরু করে দিলে। এইভাবে যখন আল্লাহর হুকুম পালন করতে ময়দানে তোমরা নেমে যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজ করবে, আল্লাহ বলছেন জালিকুম খায়রুল লাকুম, এটাই হবে সবচেয়ে উত্তম কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে পারতে। আসলে আমরা বুঝি না, কথা ঠিক কি না? আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বুঝার তৌফিক এনায়েত করুক, বলেন আমিন। আজকে আমরা দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত আছি, আমরা ভুলে গেছি কাকে? আরো জোরে বলুন, কাকে? আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু তাআলা একটা ওয়াদা করছে সূরা নূর, সূরাটার নাম কি? সূরা নূরের 55 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু
মিনকুম ওয়ামিলুস সলিহাতে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, এখানে কার ওয়াদা? এটা মন্ত্রী মিনিস্টারের ওয়াদা নয়, এমপির ওয়াদা নয়, এটা কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করতেছেন, তোমরা যদি এই জমিনে ইমান এবং নেক আমল নিয়ে চলো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াদা করলাম, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, সারা দুনিয়ার মালিক আমি তোমাদেরকে বানিয়ে দেব। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে ইতিপূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদের প্রতি খুশি হয়ে বদরের ময়দানে দান করেছিলাম সারা দুনিয়া, উহুদের ময়দানে দান করেছি দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নবীকে, নবীর সাহাবীদেরকে এমনি এমনি সারা দুনিয়াটাকে আমি আল্লাহ দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান এবং নেক আমল নিয়ে চললে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজও এই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আমাদের চলতে হবে আল্লাহর প্রতি ইমান রেখে। কার প্রতি ইমান রেখে? এখন একদল লোক আছে বলতে পারেন, হুজুর আমি তো সর্বদা নামাজ রোজা হজ যাকাত হালাল রুজি সব কিছু আমি মেনে চলি, কিন্তু দুনিয়ায় তো নেতৃত্ব পাচ্ছি না, বরঞ্চ অপমানিত হচ্ছি, নিগৃহীত হচ্ছি, আজকে বেইজ্জত হচ্ছি, এর কারণটা কি? আমার ভাইরা, এর জন্য নেতৃত্ব পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষ ইবাদত এবং নেক আমল করা, ইমানের দিকে এগিয়ে আসতে হবে। কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আজকে জুমার নামাজে যতগুলো লোক মসজিদে উপস্থিত হয়েছেন, একদিন ফজরের নামাজের সময় অতগুলো লোক যদি মসজিদে উপস্থিত হয়, সেই জমিনে বাতিলের শাসন চলতে পারে না, সেই জমিনে, পৃথিবীর জমিনে কোথাও অন্যায় অবিচার চলতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জুমার মসজিদে লোক ভরা পাওয়া যায়, ফজর জোহরের নামাজে লোক পাওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরা, ইবাদত করতে হবে পরিপূর্ণভাবে, ইবাদত করতে হবে পরিপূর্ণভাবে। এখন সমষ্টিগত কিছু লোকে যদি ইবাদত করে, তাদের জন্য আল্লাহ কি উপহার দেবে, তাদের ব্যাপারে আল্লাহ আরেকটা ওয়াদা করতেছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সলিহাতে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, তোমরা যদি এই পৃথিবীর জমিনে ইমান এবং নেক আমল নিয়ে চলো, ইমান এবং নেক আমল নিয়ে চলতে চলতে এক পর্যায়ে তোমরা মারা যাবে, কি সবাই কি বেঁচে থাকতে পারবে? একদিন না একদিন মরতে হবে। যেদিন তুমি মরে যাবে, মৃত্যুর সাথে সাথে তোমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমার জীবনের সব খুঁটিনাটি গুণাগুলো আমি আল্লাহ সব মাফ করে দেব। ইমান এবং নেক আমলই যদি দুনিয়া চলতে পারো, শুধু মাফ করে আমি ছেড়ে দেব না, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, মাফ করে শুধু ছেড়ে দেব না, মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোমাকে আমি আল্লাহ দান করে দেব। আমার ভাইরা, এখন ইমান এবং নেক আমল ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আপনি যেখানেই যাবেন, যেখানেই বসবেন, যেখানেই কথা বলবেন, সেখানে রাখবেন আপনার সাথে কাকে? আল্লাহকে রাখবেন। কাকে রাখবেন? কাকে রাখবেন? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, এটার নাম হচ্ছে ইমান, ওয়ামিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কি আমল? জবান খুলুন, কি আমল? নেক আমল। নেক আমলের কিতাবটা হচ্ছে কোরআন। আমি প্রথমেই বলেছি, নেক আমলের কিতাবটা কোনটা? কোরআন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের পাঠাবার উদ্দেশ্য হচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনে
আমি মানুষ এবং জিন পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার মুসলমান ভাইরা, যদি ঘরে বসে ওই টিভি দেখা স্টার জালসা দেখা যদি ইবাদত হয়, দেখব কি আমার কথা বুঝতে পেরেছেন? দেখব আর ওগুলো দেখা যদি আমার জন্য ইবাদত না হয়, না হয় হারাম হারাম, ওগুলো দেখতে পারি না। কেননা এই চোখের মালিক আমি নই, এই চোখের মালিক কে? এই জবান দিয়া মনে চাইলে যা বলার তা আমি বলতে পারি না, কেননা এই জবানের মালিক আমি নই। এই জবানের মালিক কে? আমার সাড়ে তিন হাত বড়ির মালিক কে? এই বড়িটা চালাতে হবে কার হুকুমে? আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কি করার জন্য? এক বুড়া মানুষ নামাজ পড়ছে, ঈশার নামাজ পড়িয়া চা খাওয়ার জন্য একটু ঢুকছে দোকানে, এর এক কাপ চা মুখ দেয় আর এক মিনিট তাকাই থাকে টিভির দিকে। এর পাশে একজন লোক বসে বলতেছেন, চাচা কি দেখেন? কয় একটু টিভি দেখি। এটা তো দেখার মতন জিনিস না, এ তো নাচ গান, ভারতের নায়ক নায়িকাদের উলঙ্গ নাচ ড্যান্স চলতেছে, এগুলো কেন আপনি দেখেন? বাবা একটু অবসর সময় পাইছি, নামাজ পড়ে এখন একটু বসলাম, একটু অবসর সময় পাইছি, এর জন্য অবসর সময়টাকে কাটাচ্ছি। কেরম আছে না? কে আছে না? ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অবসর সময়টাকে কিভাবে কাটাতে হবে তা আমার আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ফাইদা ফারাগত ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। ও বান্দা, তুমি যখন অবসর সময় পাবে, অবসর সময় পাবে তখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে এবং আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে চিন্তা করবে, কথা ঠিক কি না? অবসর সময়টাকে আল্লাহর কাছে ব্যয় করতে হবে। কার কাছে? আমার মুসলমান ভাইরা, তাই আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। নাম কি? নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের কাফের হয়ে গেল অথবা কাফের নিকটতম হয়ে গেল। ফাকাদ কাফারা, কাফেরদের নিকটতম হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের 90% মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কথা ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না 90% মুসলমান। হজ করতে যাইতে পারে, অমুক তালুকদার শিকদার শিল্পপতি হজ করছে, ও আল্লাহর বান্দা টাকার দাপটে টাকার জোরে তুমি হজ করছো, কিন্তু তোমার ঘরের পাশে মসজিদ, মসজিদে আজান শুনে ইমানের দাপটে তুমি মসজিদে আসতে পারলা না, এরম আছে কি না? ইমানের তাগিদে তুমি মসজিদে আসতে পারলা না। টাকার দাপটে অনেকে হজ করতে পারে, ইমানের দাপটে মসজিদে আসতে পারে না, এরম লোকের সংখ্যা বেশি, কথা ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই বাংলাদেশের জমিনটা আজ থেকে 50 বছর আগে এরম ছিল না। কেরম ছিল? এরম ছিল না, ভুল করছি, 500 বছর 700 বছর আগে এরম ছিল না। মানুষের মধ্যে কোনো সভ্যতাই ছিল না, মানুষ উলঙ্গ ছিল। কি ছিল? উলঙ্গ ছিল, বন জঙ্গল তাদের ছিল। তারপর ওখানে তারা কি বলে, ওই যে বনের জন্তু জানোয়ারগুলাকে মেরে পিটাইয়া তারপর আগুনের মধ্যে জাল দিয়া এগুলা খাইতো, থাকতো কি? উলঙ্গ অবস্থায়। কি পরে থাকতো? উলঙ্গ অবস্থায় থাকতো, পাতা পুতা মোটামুটি পরে বলতে গেলে উলঙ্গ অবস্থায় থাকতো। আমার ভাইয়েরা, আস্তে 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 এদের মধ্যে সভ্যতা ঢুকলো, সভ্যতা ঢুকতে 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 এখন আর উলঙ্গ নাই। আছে? জবান খুলব না? আছে? বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি ঘুরবেন একটাও ল্যাংটা লোক পাবেন না, একটাও ল্যাংটা লোক পাবেন না। ছোট্ট বাচ্চা নিয়ে বাজারের দিকে রওনা করবেন, সে যদি ল্যাংটা হয় বলবেন, বাবা আমি তো উলঙ্গ, আমি এটা প্যান্ট পরে আসি, বলবে কি না? বলবে কি না? আমার মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করে শুনতে হবে,
আজকে বাংলাদেশের জমিনে আমরা যদি পোশাকের মতন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নামাজ কায়েম করতে পারতাম, তবে বেনামাজি ব্যক্তিরা আমাদের বাংলাদেশের পার্লামেন্টে এমপি মিনিস্টার মন্ত্রী হতো দূরের কথা, তারা এদেশের ইউনিয়ন কাউন্সিলের ঝাড়ুদারও হতে পারত না। কিন্তু দুঃখের বিষয়, নামাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না। আমার ভাইয়েরা, এখন যদি একটা নির্বাচন, এক দুই মাস আগে গেছে, এখন আরেকটা নির্বাচন আসতেছে, কি জানেন নির্বাচনটার নাম কি? উপজেলা নির্বাচন। এখন যদি একটা লোক আসে, লোকটা সম্পূর্ণ উলঙ্গ, লোকটা সম্পূর্ণ উলঙ্গ, আর সে যদি বলে হুজুর আমি একটু এলাকায় উপজেলা নির্বাচনে দাঁড়াবো, দেবীদ্যার থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, আমি তার দিকে তাকাই বলবো যে প্রিন্সিপাল হুজুর কোন পাগল এখানে আসছে, তাড়াতাড়ি তাড়ান। প্রিন্সিপাল হুজুরের সৈনিক যারা আছে তারা ধরিয়ে ধাক্কাই এখানে নিয়ে যাবে। সে দাঁড়াই বলে দেখেন আমি উলঙ্গ আসি, তার জন্য আমাকে ধাক্কাধাক্কি করতেছে, আমি যদি নির্বাচিত হতে পারি আপনারা আমাকে ভোট দেন, এলাকায় পোল ব্রিজ রাস্তাঘাট তারপর মসজিদ মাদ্রাসা মন্দির আমি সবগুলো সুন্দরভাবে করে দেব, আমি এলাকার দিন দিন উন্নতি সাধন করব। এটা বলে যদি সে বের হয়ে যায়, আপনারা কি তাকে ভোট দেবেন? কি ভোট দেবেন? কারণ একটাই কারণ, তুই ল্যাংটা। ল্যাংটা মানুষকে আমরা ভোট দেই না। আমার মুসলমান ভাইয়েরা, সত্যিকার যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত বাংলার জমিনে, বেনামাজি ব্যক্তিরা জীবনে একটা ভোট পাইত না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বরং উল্টাটা হচ্ছে, বেনামাজিরা নামাজিদের উপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, ফাঁসির কাস্তে ঝুলাচ্ছে, আর নামাজি ব্যক্তিরা তাকাই তাকাই দেখতেছে। আমার মুসলমান ভাইয়েরা, আজ থেকে আমাদের অঙ্গীকার করতে হবে, আজকে আমরা যারা জুমার নামাজ পড়েছি, আজ হতে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে সূরা ফাতিহাটা আমি 33 বার পড়ি। কতবার পড়ি? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্নাত সহ, আমি একটা হিসাব করে গিয়েছি, 33 বার তার সূরা ফাতিহাটা পড়তে হয়। আমার ভাইয়েরা, শুধুমাত্র সূরা ফাতিহাটা যদি আমি অর্থ সহ বুঝে পড়তে পারি, ওই একটা সূরা ফাতিহা আমাকে ওলি বানাই দেওয়ার জন্য যথেষ্ট। আমার মুসলমান ভাইয়েরা, তা আমি আপনাদের খেদমতে বলতে চাই, আজ হতে আমরা ওয়াদা করলাম, আমরা নামাজের নিয়ম কানুন পদ্ধতি জেনে বুঝে আজ হতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? জবান খুলবেন, কিসের দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে উদ্দেশ্য করে বলতেছেন সূরা মায়দা, সূরাটার নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতার রিসাল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যাহা এসেছে তা হুবহু মানুষের কাছে পৌঁছে দিন। কি রসুল পৌঁছাইতে কোনো প্রকার দ্বিধাবোধ করছে? রসুল যদি আমাদের মতন দ্বিধাবোধ করত, রসুলের গায়ে তুলার টোক্কাও লাগতো না। একটা মানে তুলার যে আঘাত আস না, তুলার একটা আঘাত, ওরম আঘাত লাগতো না। আমার ভাইয়েরা, রসুল কোনো প্রকার দ্বিধাবোধ করে নাই, দ্বিধাবোধ আমরা করি। রসুলকে কেন্দ্র করে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বুঝাচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যাহা কিছু এসেছে
হুবহুব সেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ বোঝাচ্ছেন, ও মসজিদের খতিব সাহেব, তুমি সেক্রেটারিকে ভয় করবে না। ও মসজিদের খতিব সাহেব, তুমি সভাপতিকে ভয় করবে না। ও মসজিদের সেক্রেটারি, ও মসজিদের খতিব সাহেব, তুমি কমিটিকে ভয় করবে না। আমরা ভয় করব কাকে? আরো জোরে বলুন, কাকে? আল্লাহ বলছেন, ও ইনলাম তাফাল, তুমি যদি তাদেরকে ভয় করে, যদি তুমি দিনের কথা পরিপূর্ণভাবে পৌঁছাতে না পারো, ফামা বাল্লাগাতার রিসাল, তুমি তবে রিসালাতের দায়িত্ব, ওয়াজিনের দায়িত্ব পালন করছো না। আমার ভাইয়েরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমরা যে উচিত কথা উচিত টাইমে বলি না, এটা কাকে ভয় করে? মানুষকে ভয় করে। কাকে ভয় করে? মানুষকে ভয় করে। গরু, ছাগল, ভেড়া, সাপ, বিশু, এদেরকে ভয় করে আমরা কথা বলার থেকে বিরতি থাকি না। মানুষকে ভয় করিয়া আমরা সব কথা বলা থেকে বিরতি থাকি। আল্লাহ বলেন, ও পৃথিবীর ইমানদার মোমেনরা, তোমরা মানুষকে ভয় করবে না, মানুষকে ভয় করবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে, মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। হেফাজত করার মালিক কে? হেফাজত করার মালিক আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাই আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, নবী মুহাম্মদ রসুলুল্লাহ জবান খুলে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র এই দিনের কাজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, দেশ ত্যাগ করেছেন, তবুও দিনের কাজ থেকে বিরতি থাকে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, প্রয়োজন হলে আমরাও লাঞ্ছিত হব, অপমানিত হব, প্রয়োজন হলে দেশ ত্যাগ করব, পৃথিবী ত্যাগ করব, তবু আল্লাহর দিনের কাজ বন্ধ রাখবো না, রাখবো না, রাখবো না। আমার মুসলমান ভাইরা, আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি, হকের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে। আজ হতে আমি আপনাদের খেদমতে বলতে চাই, যে যেই পার্টি করেন না কেন, জানি না কে কোন পার্টি করেন, আপনার জন্য সেই পার্টি করা আজ হতে হারাম হয়ে গেছে। আপনার পার্টি করতে হবে কোরআনের পার্টি। কিসের পার্টি? কোরআনের পার্টি। কোরআনের পার্টি ছাড়া মুসলমান অন্য কোনো পার্টি করতে পারে না, পারে না, পারে না। যদি তুমি কোরআনের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি করতে চাও, তবে আল্লাহর অক্সিজেন তুমি গ্রহণ করতে পারবে না, আল্লাহর জমিনে থাকতে পারবে না, আল্লাহর সূর্যের আলো তুমি গ্রহণ করা তোমার জন্য হারাম। যদি তোমার পারো আরেক পৃথিবীতে চলে যাও, আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুজু মিন আফতারিস সামাওয়াতি ওয়াল আরদ, ফানফুজু ফানফুজু, বের হয়ে যাও, বের হয়ে যাও, লা তানফুজু ইল্লা বিসুলতান, আমার রাজত্ব ছেড়ে কোথায় যাওয়ার কায়দা? যেখানেই যাবা সেখানে গিয়ে কার দিনের কাজ করবে? আল্লাহর কোরআনের কাজ করবে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদের নিয়ে একটু ছোট্ট মোনাজাত করব, কেননা আমি সফর হালাতে এসেছি, আজকেই ঢাকা রওনা হব, একটু পরে ঢাকা যাব। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি, হকের কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবরে, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে কার উপর ধৈর্য ধারণ করতে হবে? জবান করুন, কারবার। আমার ভাইরা, ধৈর্য ধারণ করতে হবে কারবার, আরো জোরে বলুন, কারবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের মধ্যে আসবে
ভয় ভীতি আসবে, ভয় ভীতিকর প্রশাসন আসবে। আজকে অ্যারেস্ট, কালকে ডিটেনশন, পরশুদিন জেল, এরম অবস্থা তোমাদের হবে। তোমাদের সম্পদের ক্ষতি হবে, তোমাদের জীবনের ক্ষতি হবে, তোমাদের নেতাদেরকে ধরে ধরে জেলেবদ্ধ করা হবে, তোমাদের নেতাদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। এমন অবস্থা যখন হবে, তোমাদের ফল ফুলাদি নষ্ট করে দেবে, তোমাদের কৃষিখাতগুলো নষ্ট করে দেবে, অবশ্যই সবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ তাদের জন্য, আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের উপর কঠিন বিপদ আসে, মুসিবত আসে, তখন তারা বলে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর জন্য, আমরা কার? আমরা তো আল্লাহর। আমাদের ফিরে যেতে হবে কার কাছে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ যে তোমাদের উপর বিপদ চাপিয়েছে, আল্লাহ তোমাদের শত্রু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে রাসূল, আপনি জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন। একশো বাক রহমাতের মধ্যে, একশো বাক রহমাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, 99 বাক মহাব্বাত ভালোবাসা আমি বান্দাদের জন্য আমার হৃদয়ের মধ্যে রেখে দিয়েছি, আর 1 বাক মহাব্বাত ছেড়ে দিয়েছি সারা দুনিয়ার মানুষের মধ্যে, সারা দুনিয়ার 18,000 মখলুকাতের মধ্যে। সেই 1 বাক মহাব্বাতের জন্য মা তার ছেলের জন্য পাগল হয়ে যায়, স্ত্রী তার স্বামীর জন্য অস্থির হয়ে যায়, ছেলে মেয়ের জন্য মা বাপ সবসময় অস্থির থাকে, ছেলেরা মার জন্য পাগল হয়ে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর চাইতে মহাব্বাত আমি আমার বান্দাকে করি। তোমরা এটা মনে করবে না, তোমাদের নেতারা ফাঁসি হয়ে গেছে, তোমাদের নেতারা জেলেবদ্ধ আছে, এর জন্য আল্লাহ তোমাদের উপর নাখোশ? না 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 না, তের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বিপদ আপদ দেয় মুসলমানদের মুক্তির জন্য। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যাদেরকে ভালোবাসতেন, তার মধ্যে সবসাইতে ইমাম হুসাইনকে আল্লাহ ভালোবাসতেন, কথা ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে আমার রসুল বলেছেন বাদআতু মিন্নি, ইমাম হুসাইন হচ্ছে আমার কলিজার টুকরা, ইমাম হুসাইন আমার কলিজার টুকরা। আমার ভাইরা, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, কথা ঠিক কিনা? ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদের গোষ্ঠীরা মনে করেছিল পৃথিবীর জমিন থেকে হক ইসলামকে আমরা মুছে দিয়েছি। না না, তারা হক ইসলামকে মুছতে পারে নাই, পারে নাই, পারে নাই, বরং ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বল। ইমাম শহীদের মাধ্যমে, ইমাম হুসাইনের শহীদের মাধ্যমে কারবালার ময়দানে ইসলাম জিন্দা হয়েছে, কথা ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আমাদের উপর এই সমস্ত বিপদ আপদ মুসিবত চাপাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি ধৈর্য সহকারে, তোমরা যদি এই বিপদ আপদ মুসিবতের মোকাবেলা করে আমার উপর ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আমার ভাইরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালেব, শিবে আবু তালেবের মধ্যে যখন বন্দী ছিল, খাদ্য নাই, বস্ত্র নাই, খানার কিচ্ছু ব্যবস্থা নাই, শুকনো উটের চামড়াগুলো ভিজিয়ে ভিজিয়ে আমার নবীর সাহাবীরা খেত, আর কান্তর বলতো মাতা নাসুল্লাহ, হে নবী আল্লাহর সাহায্য কখন আসবে, টিকে তো থাকতে পারছি না, জীবন তো শেষ। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন ধৈর্য শেষ করো না, অবশ্যই সবিরিন। আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তোমরা যখন বলতেছো আল্লাহর সাহায্য কোথায় সাহায্য কোথায়, জেনে রেখো জেনে রেখো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আল্লাহর বিজয়, ধৈর্যশীল বান্দার সব সময় কাছাকাছি থাকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য সহকারে দুনিয়ার সব কাজগুলো করার তৌফিক এনায়েত করুন। বলেন আমিন।